ব্রাহিজম ট্রাভেল এন্ড ফুডের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরে আসলে টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও করছি না, যে ভারতে নেপালে বিভিন্ন দেশে যেতে আমাদের যেসব ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় এবং যেসব প্রক্রিয়া ফলো করতে হয়, কোন কোন পন্থা অবলম্বন করে সহজে ভিসা পাওয়া যায়, সহজে অন অ্যারাইভালে যাওয়া যায় নেপালে, সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু সেগমেন্ট করতাম, তারই একটি আমার এই ভিডিওটি। আমাদের টপিক হচ্ছে ভারতে সহজে কিভাবে ভিসা পাওয়া যায়, ভারতের ভিসা। তো আমাদের দেশ থেকে যে পরিমাণ মানুষ ভারতে গিয়ে থাকেন, তো সেই সংখ্যা দ্বারা বিচার করলে ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আপনি যদি ট্র্যাভেলের কথা বলেন, মেডিকেলের কথা বলেন, বিজনেস সেন্ট্রিক কথা বলেন, তিন দিক থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও একটি পোর্শন যায় যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় ভারতে গিয়ে পড়ালেখা করে থাকেন। তো আমি স্টুডেন্ট আর বিজনেস ভিসাটা আলাদা করে রাখবো, তবে মেডিকেল আর ট্যুরিজম ভিসাটা মোটামুটি একই ক্যাটাগরির। এবং এখন নতুন করে যেটা অ্যাড হয়েছে যে আপনি ট্যুরিস্ট ভিসা থাকলেও ভারতে মেডিকেল সুবিধা নিতে পারবেন, তবে সেটা সার্জিক্যাল নয়, শুধুমাত্র ডাক্তার দেখানো, মেডিসিনের ডাক্তার বা সাধারণ কোনো ডাক্তার দেখানো কোনো চেক আপ আপনি করাতে পারবেন ভারতে ট্যুরিস্ট ভিসা দিয়েও। তো চলুন আমরা ভারতে কিভাবে ভিসা পাওয়া যায় তার কিছু সহজ পন্থা দেখে নিই। যেহেতু আমি তিনবার ভারতে গিয়েছি এবং ভারতের ভিসা করিয়েছি, তো আমি সেই অনুযায়ী আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার। ভারতে যেতে আপনারা প্রথমেই যেটা করবেন, যে ইন্ডিয়ান যেই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে, সেখানকার যে ফর্ম ফিল আপ অপশন, অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপ করবেন এবং ফিল আপ করার যে ধাপগুলো সেগুলো একদম শুরু থেকে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। আপনার পাসপোর্টটা আপনার সাথে রাখবেন, পাসপোর্টের একটি কপি যদি থাকে অথবা ফটোকপি যদি থাকে, যেখানে পাসপোর্টের হালনাগাদ তথ্যগুলো আপনার পাওয়া যাবে, পাসপোর্ট নাম্বার, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার জন্ম তারিখ, এবং একটি ইমেল আইডি দিবেন যেখানে আপনার সেই ভিসার একটি লাস্ট যেই প্রক্রিয়া করার পর যেই ইটি পাবেন, আপনি ভিসার ফর্মটি পাবেন ফিল আপ করা, সাবমিট করার পর সেটা ওখানে আপনার জমা থাকবে। এই বিষয়গুলো আপনারা প্রথমেই মাথায় রাখবেন। তো ইন্ডিয়ান ভিসা পেতে প্রথমে আপনারা ভারতের ভিসার যেই ওয়েবসাইট সেখানে ঢুকবেন, সেখানে আপনি ট্যুরিজম বা মেডিকেল যদি সিলেক্ট করেন সেটি দিবেন। মেডিকেল যদি হয় সেক্ষেত্রে নির্দিষ্ট ডাক্তার, যেই ডাক্তারের কাছে আপনারা যাবেন দেখাতে, সেই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে। এবং একই সাথে আপনার যদি কোনো সার্জারি থাকে, আপনার কোনো একটা প্রেসক্রিপশন থাকে, সেটিও আপনাকে শো করতে হবে। কিন্তু ট্যুরিস্ট ভিসা এইসব কিছু লাগে না, কেবলমাত্র আপনি কোন পোর্ট দিয়ে ঢুকতে চান অ্যাডিশনাল সেই পোর্টটি আপনি সেখানে দিবেন। যেমন হরিদাসপুর বিমান এবং গেদের ট্রেন, তিনটা অটোমেটিক্যালি দেওয়া থাকে, এই তিনটার কোনোটি আপনি সিলেক্ট করবেন না। এর বাইরে যেই প্রক্রিয়া সেই অনুযায়ী আপনি যদি সিলেট যেতে চান, তাহলে হচ্ছে সিলেট অঞ্চল দিয়ে যেতে চান, তাহলে ডাউকি বর্ডার সিলেক্ট করবেন। এদিক থেকে যদি ত্রিপুরা হয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনি আখাউড়া বর্ডার সিলেক্ট করবেন। এবং একই সাথে আপনি যদি উপরের দিকে, মানে হচ্ছে সিকিম, দার্জিলিং এইসব জায়গায় যেতে চান শিলিগুড়ি হয়ে, সেই ক্ষেত্রে আপনারা বাংলাবান্ধা অর্থাৎ পঞ্চগড়ের যে বর্ডার সেই বর্ডারটি সিলেক্ট করবেন। এই হচ্ছে একটা প্রক্রিয়ার ধাপ। এর পরবর্তীতে আপনারা দেখবেন বেশ কয়েকটি পাতায় পাতায় বিভিন্ন তথ্য এলিমেন্ট দেওয়া থাকে, সেই অনুযায়ী আপনারা ফিল আপ করতে থাকবেন। খুবই সহজ সাধারণ তথ্য, সেই সহজ সাধারণ তথ্যগুলোর মধ্যেই মাঝে মধ্যে কিছু বিভ্রান্তি আসে। এর মধ্যে একটি বিভ্রান্তিকর প্রশ্ন হচ্ছে, আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনি কখনো পাকিস্তান গিয়েছেন কিনা, আপনার কোনো আপনার নানা বা দাদা এই ক্যাটাগরির, আপনার বংশের যে গাছ ফ্যামিলি ট্রি, সেই ফ্যামিলি ট্রিতে কেউ পাকিস্তানি আছে কিনা, এই ধরনের প্রশ্ন আছে। মোটেও ঘাবড়াবেন না, সরাসরি নাতে ক্লিক করবেন যদি আপনার ফ্যামিলির কেউ কখনো পাকিস্তানি না হয়ে থাকে, অথবা আপনি যদি কখনো পাকিস্তান না গিয়ে থাকেন সরাসরি নোতে ক্লিক করবেন, এছাড়া কোনো কিছু চিন্তার নেই। তো এরপরেও যে ধাপগুলো আছে সেগুলো আপনি স্বয়ংক্রিয়ভাবেই বুঝবেন এবং খুবই সিম্পল সিম্পল তথ্য আপনাকে দিতে হবে। এই তথ্যগুলো দিয়ে আপনারা নেক্সট স্টেপে যাবেন, তারপর আবার নেক্সট স্টেপে যাবেন। একটা জায়গায় আপনারা দেখবেন যে ভারতের একটা অ্যাড্রেস চাই। তো ভারতের অ্যাড্রেস কীভাবে পাবেন, যদি আপনি আগে ভারত না গিয়ে থাকেন, আপনার ভারতে যদি কোনো বন্ধু না থাকে, আপনার ভারতে যদি কোনো পরিচিতি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, গুগলে ভারতের কোনো হোটেলের অ্যাড্রেস লিখে সার্চ দিবেন। তারপরে সেখান থেকে অ্যাড্রেস তো ভালো, ইমেল আইডি থেকে শুরু করে ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন গুগলে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এই হয়ে গেল ভারতের ভিসার অ্যাপ্লিকেশনের যে প্রসেস তার পুরোটা। আপনি যদি চান একান্ত, যেটা আমি বলছিলাম, অন্য কারো হেল্প নিতে, সেই ক্ষেত্রে নীলক্ষেতে কিছু দোকান আছে, সেখানে হচ্ছে 100-150 টাকা নিলে পুরোপুরি আপনার যেই ভিসার প্রক্রিয়া সেটা তারা করে দিবে এবং আপনাকে জাস্ট পাসপোর্ট নিয়ে তার পাশে বসতে হবে, তথ্যগুলো দিয়ে সাহায্য করতে হবে। কখনো কখনো এমন হয় আমাদের কম্পিউটারের সামনে বসলে
ফর্ম ফিল আপগুলো অনেক জটিল মনে হয়, অনেক কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে আপনি নীলক্ষেতের মামাদের হেল্প নিতে পারেন, তবে না নেওয়াটা ভালো। যেহেতু আপনার ব্যক্তিগত কিছু তথ্য এখানে আছে এবং সেই ব্যক্তিগত তথ্যগুলো আপনি যখন সেখানে একটা কম্পিউটারে সাবমিট করছেন, সেই কম্পিউটারে কিন্তু সেফ থেকে যায়। আপনি যেই কম্পিউটার থেকে লগ ইন করেন তখন দেখবেন আপনার ইমেল আইডি, সেফ পাসওয়ার্ড, এই ধরনের কিছু অপশন থাকে। অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনার ব্যক্তিগত ফোন নাম্বার, ইমেল আইডি, সব কিছু আপনি একজন ব্যক্তিকে পাস করছেন। সেই ক্ষেত্রে প্রাইভেসির কথা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোনো দোকানে না গিয়ে নিজে থেকে কোনো কম্পিউটারে বসে ফিল আপ করতে এই ফর্মটি। এরপর যেই প্রসেস, এরপর হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট, আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, একটি অনাপত্তিপত্র প্রয়োজন হবে আপনার, NOC, নন অবজেকশন নো অবজেকশন সার্টিফিকেট। এই NOC নিয়ে আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে, আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে সেই ক্ষেত্রে $100 বা $200 আপনি যদি করেন পাসপোর্টে এন্ডোর্স করে নেন, সেই ক্ষেত্রে সেটার একটা কপি নিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেতে হবে। একই সাথে এখানে আরও কিছু কাগজপত্র গুরুত্বপূর্ণ, আপনার NID-র কপি। ব্যাঙ্ক স্টেটমেন্ট পাওয়া কিন্তু খুব সহজ, যারা চাকরিজীবী আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য NID-র কপি প্রয়োজন হবে, এবং আপনি যেখানে থাকছেন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমি যদি এই বাসায় থাকি আমার এই বাসার কারেন্টের বিল, এটা প্রেজেন্ট অ্যাড্রেসে যে আপনি থাকেন সেটার একটা চিহ্ন হিসেবে ওরা রেখে দেবে। অর্থাৎ এই কাগজগুলো আপনার জন্য খুবই প্রয়োজন হবে এবং অত্যাবশ্যকীয় ভারতের ভিসা পেতে হলে। যদি আপনি ঢাকার যমুনা ফিউচার পার্ক যান বা যশোরে যান বা হচ্ছে যে কোনো শহরে আপনি ভারতের ভিসা কেন্দ্রে, ভিসা আবেদন কেন্দ্রে যান, সেখানে প্রচুর দালাল দেখতে পাবেন যারা হচ্ছে আপনাকে ভিসা সহজে করিয়ে দেওয়ার নানা ধরনের অনুরোধ করবে, নানা ধরনের অফার দিবে আপনাকে তারা, কিন্তু তাদের খপ্পরে আপনি চেষ্টা করবেন যাতে না পড়েন। কখনো কখনো এমন হয়ে থাকে যে দালালদের খপ্পরে 200 বা 300 টাকা আপনি বেশি দিলেন বা 500 টাকা বেশি দিলেন কিন্তু আপনার জিনিসটি প্রসেস হলো না কোনো একটা কারণে, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট আটকে রাখা থেকে শুরু করে নানা ধরনের ভেজালে আপনি পড়তে পারেন। সো দালালদের খপ্পরে না পড়ে আপনি খুব সহজে ওই আপনার সেই দোকানের মাধ্যমে হোক বা অন্য কোনো কিছুর মাধ্যমে হোক আপনি সেই টাকাটি দিয়ে দিতে পারবেন, 800 টাকা এবং কিছু প্রসেসিং ফি সহ আর কি। এটা কিন্তু ভিসা ফি না, ভারতে কোনো ভিসা ফি রাখা হয় না, ভিসা প্রসেসিং ফি বলা হয় এটাকে। এটি 800 টাকা, 830, 840, 850 এরকম টাকা হতে পারে। সেই টাকাটি আপনি দিয়ে সেটার একটা প্রিন্ট আউট নিয়ে পুরো ব্যাপারটি, পুরো কাগজটি আপনারা ভিসা সেন্টারে জমা দিবেন। জমা দেওয়ার সময় আসলে বিশেষ কোনো প্রশ্ন করে না, শুধুমাত্র দেখে যে আপনাদের সবগুলো কাগজ ঠিকঠাক মতো আছে কি না, এবং আপনার যেই পাসপোর্টের যেই নাম এবং এই নাম্বার সেগুলোর সাথে NID এগুলো মিলে কি না। এই বিষয়গুলো যদি মিলে যায় সেই ক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং খুবই সহজ হয় এবং খুব বেশি আসলে ভেরিফিকেশনের জায়গা থাকে না। তবে সাংবাদিকদের জন্য একটা নতুন নিয়ম করেছে যে সাংবাদিকদেরকে একটা ফোন দেওয়া হয় এখন, এর আগে কিন্তু হতো না। আমি নিজে 3টি ভিসা করিয়েছি, আমার পাসপোর্টেও সাংবাদিক পরিচয় দেওয়া আছে, কিন্তু এর আগে এই ধরনের কোনো ঝামেলায় আমি পড়িনি। নতুন করে যারা পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা নিয়েতে গিয়েছেন তারা একটি ফোন পেয়েছেন, যে তারা পেয়েছেন কত থেকে কত তারিখ পর্যন্ত থাকবেন, কোন পোর্ট দিয়ে যাবেন, কি কারণে যাবেন, এই 3টি প্রশ্নের উত্তর তাদের দিতে হয়, কিন্তু এর বাইরে কোনো ধরনের ঝামেলা তাদের পোহাতে হয়নি। অর্থাৎ ইন্ডিয়ান ভিসা পাওয়া পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে একটি। আপনি অ্যাপ্লাই করবেন, টাকা দিবেন, সেখানে নির্দিষ্ট কাগজপত্র নিয়ে যাবেন, সহজেই আপনার ভিসা হয়ে যাবে। সেই কাগজপত্রগুলো আমি আপনাদের আরও একবার বলি, NID, পাসপোর্টের কপি অবশ্যই এবং আসল পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার বিদ্যুতের বিল, এন্ডোর্সের কপি ডলার, অথবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেটাই আপনার বেতন আসে বা আপনি রেগুলার ট্রানজ্যাকশন করেন এরকম একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট। এই সব কিছুই দেখা হয়, শুধুমাত্র আপনি অরিজিনাল নাগরিক কিনা, আপনার সেখানকার থাকা এবং সব কিছু মিলিয়ে আপনি কোনো ডাউটের মধ্যে আছেন কিনা, শুধুমাত্র এইটুকু ভেরিফাই করার জন্য এই কাগজপত্রগুলো নেওয়া হয়ে থাকে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে। তো চলেন আমরা ইন্ডিয়া ঘুরে আসি খুব তাড়াতাড়ি, আমি জানি না নেক্সট কবে যাওয়া হবে। আপনারা যারাই যান খুব সাবধানে যাবেন এবং খুব সহি সালামতে ফিরে আসবেন, যেই ওয়েদারে যান সেই ওয়েদার অনুযায়ী জামা কাপড় নেবেন, সেই ওয়েদার অনুযায়ী প্রিপারেশন নেবেন, প্ল্যান করে যাবেন কোথায় কোথায় যাবেন। ইন্ডিয়া হচ্ছে ঘোরার জন্য এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য বেস্ট একটা জায়গা আমি বলবো, এবং বিভিন্ন ঋতু, বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুল ফল, বিভিন্ন ফুড এক্সপ্লোর করার জন্য একটা মোক্ষম জায়গা হচ্ছে ইন্ডিয়া। তাই খুব বেশি দেরি না করে আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন বা যাদের মেডিকেলের কোনো ইস্যু আছে তারা ভারতের ভিসার অ্যাপ্লাই করতে পারেন এবং ভারতে গিয়ে ঘুরে আসতে পারেন।
রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।